সুপ্রভাত বন্ধুরা আজ হল তেইশে ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো জনসাধারণের সুবিধার্থে দশটি অনলাইন পরিষেবা শুরু মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক হৃদয় বিদারক ঘটনা শিলচরে দিন দুপুরে এক যুবতীকে কুপিয়ে শেষ করল তারই পিস্তুত বাই কাজ সেরে বাইকে দুই বন্ধু বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা টিপারের নিহত হলেন এক বন্ধু আহত আরেকজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শেষ পর্যন্ত কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের ঋণ গ্রহিতাদের সরকারি সহায়তার চেক পৌঁছাল দক্ষিণ করিমগঞ্জে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে হাইলাকান্দিতে দিনদুপুরে চুরি একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কাটলিসরা শাহাবাদের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রাক্তন অধ্যক্ষ দীপক কান্তি আইচ শিলচর পুর নিগমের সীমানা নিয়ে বিতর্ক জনমত যাচাইয়ে পনেরো দিনের সময়সীমা যত মত তত পথ ফর্মুলায় কাসার জেলা প্রশাসন বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি তানাদিন কানাইবাজার টুক এলাকার জাতীয় সড়কের পাশ থেকে একটি টাটা সুমো গাড়ি চুরি রামকৃষ্ণনগরের মানুষকে বিটে ফিরিয়ে আনব বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার পুরো বুটের মুখে যানজটে নাকাল লালা শহরের জনগণ নির্বিকার পুলিশ হাইলাকান্দিতে পড়ুয়াদের অডিও শিক্ষণ সামগ্রী প্রস্তুত বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর রাঙ্গির খাড়ি বজন্তীপুর সমবায় সমিতির ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু এবং শেষ খবরটি বার্মিজ সুপারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আলতাফের বাড়িতে তল্লাশিতে উদ্ধার নথিপত্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক হৃদয় বিদারক ঘটনা দিন দুপুরে শিলচরে এক যুবতীকে কুপিয়ে শেষ করল এক যুবক ঘটনাটি ঘটে শিলচর শহর লাগোয়া চেংকুড়ি এলাকায় মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ এ কাণ্ডটি ঘটে বছর আঠারোর কলেজ পড়ুয়া যুবতীর সম্পর্কিত পিস্তুত বাই অমর সিনহা দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে স্থানীয়রা জানান অমর সিনহার মূল বাড়ি মণিপুর জিরিবামের বেকরায়। চেংকুরি বকতপুরের পুলিশকর্মী কর্মী মধু সিনহার বাড়িতে বাড়া গড়ে তাকে অমর স্থানীয়রা জানান এদিন দুপুর দেড়টা নাগাদ যুবতী নিশা সিনহা একটি শিশু কুলে নিয়ে পাশে থাকা কেতের মাঠে যায় সেখানে আগে থেকেই ছিল গাতক অমর সেখানে ছুরি দিয়ে নিশার উপর আক্রমণ করে বসে অমর সে মেয়েটির গলায় ছুরি দিয়ে কূপ বসায় এই কাণ্ডের পর অমর এলাকা সেরে গা ডাকা দে বলে জানান স্থানীয়রা ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে যুবতীর দেহ উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আটক করতে সক্ষম হয়নি অভিযুক্ত যুবক অমরকে তাকে পাকরাও করা নাওবধি এই ঘটনার রহস্য কিছুই বলতে রাজি নয় তদন্তকারী পুলিশের দলবল রাজ্যের পরিবহন বিভাগ জনসাধারণের সুবিধার্থে দশটি অনলাইন পরিষেবা আরম্ভ করেছে এতে বাহনের সঙ্গে সম্পর্কিত বাহন সফটওয়্যারের উপর ভিত্তি করে ছটি এবং গাড়ি চালানোর অনুজ্ঞাপত্র সম্পর্কিত সারথি সফটওয়্যারের উপর ভিত্তি করে চারটি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে কার্যকরী হওয়া এই অনলাইন পরিবহন সেবাসমূহের মাধ্যমে জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে না গিয়ে যে কোনো ব্যক্তি অনলাইন ব্যবস্থার মাধ্যমে বিভাগীয় বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন এই ব্যবস্থার অন্তর্গত বাহন সংক্রান্ত সেবাগুলি হচ্ছে মালিকানা স্বত্ব হস্তান্তর বন্ধ কি বাতিল বন্দকিতে অনুমোদন নো অবজেকশন সার্টিফিকেট ঠিকানা পরিবর্তন এবং পঞ্জীয়নের প্রতিলিপি সারথী সফটওয়্যারের অন্তর্ভুক্ত সেবাগুলি হচ্ছে অনুজ্ঞাপত্র সংগ্রহ বাহনের শ্রেণীর অনুজ্ঞাপত্র জমা দেওয়া গাড়ি চালানোর আন্তর্জাতিক অনুজ্ঞাপত্র এবং অনুজ্ঞাপত্রের পরিবর্তন এই পরিষেবাসমূহ গ্রহণে ইচ্ছুক লোকেরা পরিবহন ডট জিওভি ডট ইনে গিয়ে অনলাইন সেবার টেবের থেকে প্রয়োজনীয় সেবা বাছাই করে রাজ্য হিসাবে আসামের নাম উল্লেখ করে আবেদন করতে পারবেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টিপারের ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের কাটিগড়া তানাদিন গোবিন্দপুর প্রথম খণ্ড সিংজুরির পার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বছর ত্রিশের এক যুবকের নিহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছে বাইকে থাকা আরও এক যুবক সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে রাকু দাস ও তার বন্ধু মিটু দাস বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সে সময় মাটি মাটিবর্তী একটি টিপার গাড়ি দ্রুত বেগে সে বাইকে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে প্রাণ হারায় হাইলাকান্দি জেলার বিলাইপুরের বাসিন্দা ত্রিশ বছর বয়সী রাকু দাস ঘটনার খবর পাওয়ার পর সকাল আটটা নাগাদ কাটিগড়া থানার ওসি নবকুমার সৈকিয়া এসআই পানসাম আমসি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন মিটু দাস চিকিৎসাধীন রাজমিস্ত্রি মিটু দাসের বয়ান মতে রাত সাড়ে দশটার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি মাটি বুঝাই ট্রিপার দ্রুত গতিতে সে তাদের পেছনে ধাক্কা মারে সে বাইকের পেছনে বসেছিল সে উড়ে গিয়ে ক্ষেতের মাঠে পরে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর বাড়িতে ফোন করলে বাড়ির লোকরা সে তাকে উদ্ধার করেন ঘটনার পর টিপার পালিয়ে যায় বলে জানায় মিটু মঙ্গলবার সকালে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে রাকুর দেহ উদ্ধার করে শেষ পর্যন্ত কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক্রো ফাইন্যান্স ঋণ গ্রহিতাদের সরকারি সহায়তার চেক পৌঁছাল দক্ষিণ করিমগঞ্জে দুইশো হিতাধিকারী মহিলার হাতে সরকারি অনুদানের চেক তুলে দিয়ে বিজেপি নেত্রী শিপ্রাগুনের দাবি বিজেপি সরকারের আমলে মহিলাদের গুরুত্ব বেড়েছে মঙ্গলবার কালীগঞ্জ শ্যামনগরস্থিত দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন জিপি এলাকার হিতাধিকারী মহিলাদের মধ্যে রাজ্য সরকারের মাইক্রোফাইন্যান্স সহায়তার চেক তুলে দেওয়া হয় ব্লকের বারপ্রাপ্ত বিডিও সঞ্জু দাসের পৌরোহিত্যে এক অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্সের ঋণ প্রায় দুইশো মহিলাকে ঋণ অনুপাতে সরকারি বিশেষ সহায়তার চেক প্রদান করেন বিজেপি নেত্রী শিপ্রা শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করার প্রস্তাবে গ্রামাঞ্চলের একাংশ নাগরিকের অসন্তুষ্টির মধ্যেই যত মত তত পথ ফর্মুলা বেছে নিল কাসার জেলা প্রশাসন পুর নিগম নিয়ে সাধারণ জনগণ এবার সরাসরি মতামত দিতে পারবেন নিগমের প্রস্তাবে কারো দাবি আপত্তি থাকলে তা আগামী পনেরো দিনের মধ্যে জেলাশাসকের কাছে জমা দিতে পারবেন তারা বিশেষ করে পুর নিগমের সীমানা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় জনতার মতামত চেয়ে প্রশাসন মঙ্গলবার কাসার জেলা প্রশাসন থেকে জারি করা এক নির্দেশে এমনই ইঙ্গিত দিয়েছে সোমবার গভীর রাতে পাতারকান্দি তানাদিন কানাই কানাইবাজার টুক এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে একটি টাটা সুমো গাড়ি চুরি হয় চালক কমরুল ইসলাম টুকের বাসিন্দা শাহিদুর রহমানের টাটা সুমো গাড়িটি প্রতিদিনের মতো সোমবার বিকেলে টুক গ্রামের জাতীয় রাস্তার পাশে গাড়িটি রেখে মালিকের বাড়িতে চাবি সমজে দিয়ে যান মঙ্গলবার বুরবেলা গাড়ির মালিক দেখেন গাড়িটি সেখানে নেই সঙ্গে সঙ্গে পরিচিত বিভিন্ন চালকসহ আত্মীয়দেরকে বিষয়টি অবহিত করানো হয় গাড়ি মালিক শাহিদুর রহমান মঙ্গলবার সকালে পাতারকান্দি থানায় এই মর্মে চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেন পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে কাটলিসরা শাহাবাদে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কাটলিসরা সরা কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা লালা রুরাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান দীপকান্তি আইচ মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ লালা রুরাল কলেজে এক সভা শেষে কাটলিসড়ার বাড়িতে ফেরার পথে জাতীয় সড়কের পার শাহাবাদ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন দীপকান্তি আইচ জানা গেছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান তার মাথায় চুট লেগেছে এদিকে তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন খবর পেয়ে আবদুল্লাপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে হাইলাকান্দিতে এক বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে জানালা বেঙ্গে বেতরে প্রবেশ করে নগদ অর্থসহ সহ স্বর্ণালঙ্কার লুট করে নিল দুষ্কৃতির দল এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির এগারো নম্বর ওয়ার্ডের কোঅপারেটিভ মিল গলিতে ঘটনার বিবরণে জানা গেছে জেলা সদরের রতনপুর রোডের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কোপারেটিভ মিল গলিপথের আমজাদ হুসেন লস্করের গড়ে এই কাণ্ডটি ঘটেছে এদিন সকাল নটায় পেশায় স্কুল শিক্ষক আমজাদ হুসেন লস্কর তার কর্তব্যস্থল স্কুলে চলে যান পেশায় শিক্ষিকা হওয়ায় একই সময়ে তার স্ত্রী সুফিয়া বেগম মাজার বুইয়াও স্কুলে চলে যান গড়ে অন্য কেউ না তাকায় দরজা জানালাসহ বাড়ির প্রধান গেট তালা বন্ধ করে তারা এদিনই বিকেল দুটা নাগাদ বাড়ি ফিরে এসে গড়ের ভেতরে প্রবেশ করতেই বাড়ির মালিক আমজাদ হুসেন লস্কর দেখেন তার গড়ের দক্ষিণ পাশের জানালা সহ গ্রিল বেঙ্গে পড়ে রয়েছে এ এছাড়াও গড়ের ভেতরে থাকা সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে প্রায় চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়টি হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে জানান খবর পেয়ে ঘটনাস্থলে তরিগরি দলবল নিয়ে উপস্থিত হন হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলাগুপো তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে আশাবাদী হাইলাকান্দি পুলিশ শিলচর রাঙ্গিরহাড়ি বজন্তীপুর সমবায় সমিতির বুটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে চলবে দশ মার্চ পর্যন্ত সমবায় সমিতির সভাপতি গুরুদাস সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যকরী কমিটির এক বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয় গত রবিবার গুরুদাস জানান সমবায় সমিতির সহকারী নিবন্ধকের নির্দেশক্রমে বৈঠকে মিলিত হন তারা সেখানে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে বিশদ আলোচনা হয় রাজ্যস্তরে স্তরে পড়ুয়াদের শিক্ষাদানের উদ্দেশ্যে হাইলাকান্দিতে শিক্ষার্থীদের জন্য অডিও টিচিং সামগ্রী প্রস্তুত করা হয়েছে বাংলা এবং মণিপুরী ভাষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবি ডিবিডি বইয়ের এই শিক্ষণ সামগ্রী পড়ুয়াদের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে হাইলাকান্দির সমগ্র শিক্ষা কর্তৃপক্ষের উদ্যোগে প্রণয়ন করা এই সামগ্রী রাজ্যস্তরে প্রেরণের জন্য সোমবার জেলাশাসক রোহন কুমার যার হাতে তুলে দেওয়া হয়েছে এই কৌষ্ঠ প্রণালীটি প্রণয়নের কাজ দুই সালের বাইশে সেপ্টেম্বর তৎকালীন সর্বশিক্ষার ডিএমসি এডিসি পল্লবী সরকারের হাত দিয়ে শুরু হয় পুর বুটের মুখে লালা শহরের যানজট সমস্যায় রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন শহরের জনসাধারণ পুলিশের যানবাহন শাখার উদাসীনতায় লালা শহরের সেন্ট্রাল রোড বাসস্ট্যান্ড কলেজ রোড মঙ্গলবাড়ি বাজার ইত্যাদি এলাকায় যানজট সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে লালা মিউনিসিপাল বোর্ডের পক্ষ থেকে প্রায় চার বছর আগে লালা শহরে ন পার্কিং জোন ঘোষণার পাশাপাশি বাড়ি যানবাহনের ন এন্ট্রির সময়সূচি জারি করে বিজ্ঞপ্তি জারি করা হলেও বাস্তবে তা কার্যকর করেনি পুলিশ যার ফলে প্রতিনিয়ত লালা শহরের যত্রতত্র যানজট লেগেই রয়েছে আর দুর্ভোগ পোহাচ্ছেন শহরের নাগরিক স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সর্বস্তরের জনগণ শহরের নাগরিকরা যানজট সমস্যার সমাধানে হাইদা গান্ধীর পুলিশ সুপার গৌরব উপাধ্যায় সহ জেলা শাসক রোহন কুমার যার হস্তক্ষেপ কামনা করেছেন কংগ্রেসের মতো সোনার রাতাবাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা প্রকৃত উন্নয়ন করছি রামকৃষ্ণনগরকে প্রকৃত নগর বানাতে বিজেপি সরকার কাজ করছে মেডিকেল কলেজ হচ্ছে এই শহরে সঙ্গে আরও যা যা করা দরকার সব কিছুই করব আমরা শুধু বিজেপিকে জোরদার সমর্থন করে চলুন মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর পুরসভার বিজেপির দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিকা বৈদ্যের প্রচারে এসে কালীনগরে একতাগুলি বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন রামকৃষ্ণনগর শিক্ষা দীক্ষায় বরাক উপত্যকার মধ্যে সারা জাগানো নাম এলাকার মানুষ বুট সচেতন যা বিধায়ক হিসাবে আমার কাছেও গৌরবের এখনও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় উচ্চ প্রতিষ্ঠানগুলিতে দাপিয়ে বেড়াচ্ছেন ওই এলাকার মানুষ ইচ্ছে থাকলেও ছেলেমেয়েদের ভালো প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ এবং মেডিকেল ফেসিলিটি না থাকায় এরা বাড়ি ফিরতে পারছেন না আগামী ছয় বছরের মধ্যে তাদের জন্মবিটে ফিরতে বাধ্য করব সব ব্যবস্থা করে দেব বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবার শেষ খবরটি বার্মিজ সুপারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আলতাফ হুসেনের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করল কিছু নথিপত্র মঙ্গলবার পুলিশ দৃত আলতাফ হুসেনকে সঙ্গে নিয়ে তার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায় কিছু নথিপত্র বাজেয়াপ্ত করার পর তাকে ফিরিয়ে আনা হয় তা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন